ফোনই করি নাই সকাল থেকে। আমার সোনা আমাকে ছেড়ে থাকতে পারে না, তো ওই জন্য বারণ করছি আমাকে আসতে। যাওয়া হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশের। আশা করছি তুমি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন দেবেন আর আমি শুয়ে যাচ্ছি এরিয়াতে। পিসির বাড়ি যাচ্ছি, চলো আজকে বাসে খেতে হবে, তখন যাওয়া হবে না কাজ আছে। বাসে যাই, তারপর দেখা হচ্ছে। চলো আমরা স্ট্যান্ডে চলে এসেছি, এখন বাস আসবে। বাস আসবে দুজনে এখন বসে আছি, বাস সময় একটা বাস এসেছে। আমি বললাম বাস বাস আসতে বসে আছি। আমার যাওয়ার কথা ছিল 9:45, আজকে 24 আছে, তখন আমরা ঘুমিয়ে গেছিলাম, উঠতে পারিনি। তাই এখন এখন আছে 9:08, 9:08 বাস আসার দরকার। কিন্তু দেখি কটায় আসছে, টাইম হচ্ছে না। আমাদের ফোন তাহলে চলে যাও, করুন চুরি করে নিয়ে চলে যাবে। তারপরে ঘর চলে যাচ্ছে, কেউ চুরি করতে এলে চলো বাসে চাকরি, তারপর দেখা হচ্ছে। আমাদের বাস চলে এসেছে, দেখি না শুনো রিয়াকশনটা কি হয়। শুনো আমাদের জন্য বসে আছে, অপেক্ষা করে কখন আসবে কখন আসবে। আর সব থেকে ইয়ে ব্যাপার হচ্ছে, আমার সোনাকে আমি ভুলে আসিনি, ফোনই করি নাই সকাল থেকে। আমার সোনা আমাকে ছেড়ে থাকতে পারে না, তো ওই জন্য বারণ করছি আমাকে আসতে। যাওয়া হবে না, মানে ও মনে করে ওর সাথে যাবো, ওর সাথেই চলে আসবো। আমাদের খুব ভালো বাসা, তো সেই জন্য ওইটাই তো বলি। বাবা থাকে কি করে, কাজ শেষ হয়েছে যেদিন সেদিনকে রাতের বেলায় রাত দেড়টার সময় ফোন করছে, আমার ঘুম আসছে না, মেয়ের ভোরবেলাতেই চলে এসছে। এরপরে চলো দেখি কোনো রিয়াকশনটা কি হয়। আমার ভাই মাধ্যমিক দিয়েছে, মাধ্যমিক ক্যান্ডিডেট ছিল, ফার্স্ট ডিভিশন হয়েছে। আমি ভেবেছিলাম ব্যাগই হবে, বাট ফার্স্ট ডিভিশন পেয়েছে। আই জি সোনু, সোনু বলো আমরা হাই স্কুল, তুমি খুশি হয়ে যাও বলো। তবে তো না বললে তো বলা কিন্তু কিছু বল বল না, সোনু চুপ করে গেলে হবে, তাহলে চলে যাই, চলে চলে যাই, চলে যাবো তো ভালো কি নাই। এগুলো কার্পল বটে, শুনছি কি বলছে, কটা বাস করলে
আমাদের পৌনে ছটার বাসায় আসার কথা, পৌনে আটটার বাসায়। আমাদের খাসির মাংস হচ্ছে লাঞ্চে, আর সোনুর একটা ডিম হচ্ছে, ডিমের অমলেট। সোনু চিকেন মাটন খায় না, আর আমি চিকেন আর ডিমটা খাবো না, সেদিন আমার মাটন, আমার নয় সবার জন্য মাটন। এখন কাকি করলা ভাজা আর ভাত দিয়েছে, আর সোনু এখানে ডিমের অমলেট আর ভাত খাচ্ছে, ও আর কিছু খায় না। দোলনা খেতে বসেছে, এই ভাই খেতে বসবে দোলন, দেখি আর কি কি আসছে বাড়িটা করতে। এবার খাসির মাংস দিয়ে ভাত খাবো আমরা, ভাতে করলা ভাজা ভাত, পিসিয়া সূর্যমা এসেছিল আমাদের সাথে, বাট ওরা ওখান থেকে ঘুরে বাড়ি চলে গেলো, ওরা হাঁটতে এসেছিলো। আর আমি আর দোলন এখন শ্যামলী দিদি বাড়ি যাচ্ছি, আমার 10-12টা মতো ভিডিও আছে, তো সেগুলো পোস্ট করতে হবে, তো ওয়াইফাইয়ে পোস্ট করবো গা। আর বেসিক্যালি ওই জন্যই আসা যে ওয়াইফাইয়ে ভিডিওগুলো পোস্ট করতে হবে, জমে আছে তো, লো স্টোরেজ দেখাচ্ছে, আমার স্পেস ফুল হয়ে গেছে, আর পেন ড্রাইভে প্রচুর আমি ল্যাপটপে পেন ড্রাইভ থেকে ল্যাপটপে ট্রান্সফার করেছি, তো এগুলো পোস্ট না করলে আর হচ্ছে না, পেন ড্রাইভও ফুল হয়ে গেছে সেই জন্য। আর কালকে চলে যাবো, সেই জন্য বিশেষ করে দেখা করতে যাচ্ছি, তখন থেকে হাঁটছি তো হেঁটে যাচ্ছি, পথ শেষই হচ্ছে না, পায়ে ব্যথা হয়ে গেল, পা ধরে গেল। স্টেশন থেকে গাড়ি দিলে যদি নদী চলে যায় তাহলে আমার সোনা বেটিতে কাঁদতে লাগবে, আসলে এতটা হাঁটার অভ্যাস নেই তো সেই জন্য। চলো কাছাকাছি চলে এসেছি, যাই ওখানে গিয়ে কথা হচ্ছে, চলে এসেছি তুলছে ঢুকবো। আমরা চলে এসেছি, কি করছো গো, ভালো আছো? কি আমাদের হ্যাঁ ভালো আছো?